আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রনি ভাই, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আত্ম পরিচয় দে। আমার নাম হলো মোহাম্মদ রনি, আমি মূলত বকনাগরের ব্যবসা করে থাকি, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারটার। আমার ডেয়ারি ফার্মের নাম দেওয়া আছে রনি ডেয়ারি ফার্ম। তো আল্লাহর রহমতে আজকে যে বকনা নিয়ে আসছি, সাতটা বকনা নিয়ে আসছি। আপনার রমজান উপলক্ষে আমি বলছিলাম যে আমার যতগুলো প্রোগ্রাম বের হবে সবই 55,000 টাকার একটা লট থাকবে। তো আশা করি আজকেও সেটা রাখছি, 55,000 টাকার লট আছে আর 2টা জোড়া আছে, 1,20,000 টাকা আমার জোড়া আছে। তো এই বাচ্চাগুলো আসলে দর্শকদের দেখাবো। তো রনি ভাই চলুন বর্তমান বাচ্চাগুলো আমরা দর্শকদের দেখাবো, ইনশাল্লাহ এক এক করে দেখান দর্শকদের। হলো এটা হলো আপনার অরিজিনাল রেড ফিজিয়ান। তো বন্ধুরা দেখছেন এটা আপনারা 55,000 টাকার লটের এক নম্বর বক্স। এটা রেড ফিজিয়ান, এটার বয়স আছে আনুমানিক আপনার 7 মাসের মতো বয়স আছে। আমি কিন্তু গত প্রোগ্রামেও এমন একটা নিয়ে আসছিলাম, তার আগের প্রোগ্রামে একটা নিয়ে আসছিলাম। আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আসলে যা কালার দেখে তার গরু চেনা যায় না, ঠিক আছে? গরুগুলোর গঠন, গরুগুলোর আদর্শ গাভীর সিমটমগুলো সেগুলো দেখে একটা গরু নির্ধারণ করা হয়। খাওয়া দাওয়া ঠিক আছে, মাথাটা ছোট আছে, গলাটা চিকন সরু আছে। তো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন। এটা নিপুলটা দেখি ভাই, ঠিক আছে? আচ্ছা, এটা নিপুলটা দেখেন দর্শকদের, দেখছেন 4টা নিপুলই কিন্তু 4 জায়গায় আছে। নিপুল ঠিক আছে, 4টা আছে। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা 55,000 টাকা লটের এটা 1 নম্বর বকনা রেড ফিজিয়ান। খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। আর বয়সটা কত বলছিলেন ভাই? 7 মাসের মতো বয়স। 7 মাসের মতো হবে আনুমানিক। বন্ধুরা দেখলেন 1 নম্বর বকনা, চলুন আমরা পরবর্তী 2 নম্বর বকনা দেখি এই লটের। বন্ধুরা তারপর দেখছেন 55,000 টাকা লটের এটা 2 নম্বর বকনা, সুন্দর একটা বকনা দেখছেন। মাথাটা ছোটো, গোলগাল আছে, কানটাও ছোটো। রনি ভাই এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 7 মাস বয়স হবে। এটা এসিআই বীজের বাচ্চা। এই বাচ্চাটার যে গেট আপ এবং যে স্ট্রাকচারটা, এটা দর্শক সরজমিনে বা তারা দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কি জিনিস। গ্রোথটা বেশ ভালো আছে, এর যে গ্রোথ এটা কিন্তু হাই পার্সেন্টের, খুব গ্রোথের বাচ্চা। একটা বাচ্চাটা দেখেন সুন্দর, মাথাটা ভালো আছে, এবং ঠোঁটটা দেখছেন, ঠোঁটটা কি সুন্দর গোলাপি আকৃতির ঠোঁট, ছোট্ট মাথা, মাথা থেকে মাজা পর্যন্ত একই স্ট্রাকচার আছে, লেভেল আছে। দেখেন নিপুলটা, আচ্ছা এটা নিপুলটা দেখেন দর্শকদের, দেখছেন নিপুল ঠিক আছে, 4টা দেখছেন, 4টা নিপুল একটু 4 জায়গায়, এবং পাগুলো দেখেন খুব মোটা মোটা, ঠিক আছে, পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন এর মাথাটা দেখেন, সুন্দর মাথা, ছোটো মাথা, কানটা ছোটো দেখছেন, গলাটা সরু চিকন আছে, মাথা কান গলা হাত পা লেজ এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন আপনারা। বন্ধুরা দেখলেন এটা আপনারা 55,000 টাকা লটের 2 নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান, আর এই বকনাটার বয়স হবে আনুমানিক 7 মাস। বন্ধুরা তারপর দেখছেন 55,000 টাকা লটের এটা 3 নম্বর বকনা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। 3 নম্বর এটা জাতমান বয়সটা ভাই? এটা হলো আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে ফ্রিজিয়ানের মিক্সড আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আর ফ্রিজিয়ানের, হ্যাঁ ফ্রিজিয়ানের সাথে মিক্সড আছে। যা খুব বাচ্চাটা খুব হাই পার্সেন্টের বাচ্চা, বাচ্চাটার খুব চামড়াটা সামফোসা, এবং যে তার যে গঠন প্রণালী এটাও খুব সুন্দর, গঠন পার্সেন্টেজ ভালো হবে, আশা হ্যাঁ আশা করা যায় অবশ্যই ভালো হবে। বয়সটা কেমন হবে এটার? এটা বয়সে 7 মাস বয়স হবে আনুমানিক। এটা নিপিলটা দেখি ঠিক আছে, এটার উলানটা দেখেন দর্শকদের যে উলানটা ঠিক আছে কিনা, দেখছেন নিপিল ঠিক আছে, 4টাই আছে কিন্তু 4 জায়গায় আছে, আচ্ছা পায়ের এখানে দেখছেন সমস্যা নেই। বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন 55,000 টাকা লটের 3 নম্বর বকনা। এই বাচ্চাটাকে যদি একটা মানুষ বাসায় নিয়ে যায়, যদি কেমিনাশক এবং জিঙ্ক লিভার টনিক খাওয়ায়, ঠিক আছে, তাহলে এর পশমটা দেখবেন যে চকলেট কালার যে পশমটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে কালো রং অংশটা আসবে, সব কালো হয়ে যাবে, প্লাস সাদা কালো পিনটা আসবে। হ্যাঁ তখন দেখবেন যে গোটার একটা গঠন খুব সুন্দর একটা গঠন আসবে, গলাটা চিকন, হ্যাঁ পার্সেন্টের বাচ্চা হবে এটা। বন্ধুরা দেখলেন এটা 55,000 টাকা লটের 3 নম্বর বকনা, এটা বয়সটা হবে আনুমানিক 7 মাস, হ্যাঁ 7 মাস বয়স। বন্ধুরা তারপরে দেখছেন 55,000 টাকা লটের 4 নম্বর বকনাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। রনি ভাই 4 নম্বর এটার জাতমান বয়সটা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান বকনা ভাই। এটার বয়সটা কেমন হবে? এটার বয়সে 7 মাস বয়স হবে। বাচ্চাটা দেখেন খুব সুন্দর করে দর্শকদের দেখান, এর চামচাটা দেখান কি সুন্দর চামড়া, সফট চামড়া, এবং ওলানে খুব জায়গা আছে, বেশ ওলানটা ভারী। এটা ওলানটা নিপিল ঠিক আছে নাকি? আচ্ছা লেস্টা খাটো আছে দেখছেন, হাঁটুর উপরে খাটো, এবং ওলানটা দেখেন যে আসলে ওলানে কি পরিমাণ, ওলানে অনেকটা জায়গা আছে দেখছেন, এবং দেখেন নিপিলও ঠিক আছে। দুধের জন্য যে জায়গাটা থাকার দরকার সেটা কিন্তু ইউজ পরিমাণ তার ভিতরে আছে, তাই কিন্তু দেখেন দুই অংশে কোনো মাংস নাই। হ্যাঁ এবং নিপুল করা দেখেন খুব বড় বড় নিপুল, কিন্তু দুধ দহনের ক্ষেত্রে কিন্তু নিপুলেই মেন, নিপুল যদি ছোটো হয় তাহলে দেখবেন দুধ দহনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, বুঝলেন? পায়ে সমস্যা নেই,
বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন 55,000 টাকা লটের 4 নম্বর বখাটা, এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আর 4 নম্বরের বখাটার বয়স হবে আনুমানিক 7 মাস। 7 মাস আসলে আমি যে রিজনেবল প্রাইসে যে বকনাগুলো দেই, দর্শক হয়তো বা কী ভাববে সেটা আমি বলতে পারবো না, যে কেমন হবে সেটা ভাবতে বলতে পারবো না। তবে জিনিসগুলো কোনো দর্শক নিয়ে আজ পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই আল্লাহ রহমতে। এগুলোই তো বড় হলে ভাই 3 লক্ষ 3.5 লক্ষ টাকার গাভি হয়। আর এই বাজারটা এখন রমজান মাস, এই উপলক্ষে আমি যে এই গরুগুলো দিছি, যে অনেক মানুষ এই রমজানে দেখবেন যে অনেকেই কিন্তু একটা করে গরু তাকে দেয়, যে তারা যেন একটা সচ্ছল হতে পারে, সে আশাতে কিন্তু অনেক মানুষ গরু কিনে নিয়ে যায় তাদের দেওয়ার জন্য, কিছু তারা অনেক যাদের অ্যাবিলিটি আছে তাদের উপলক্ষে আমি এই প্রোগ্রামটা দেওয়া, যে শুধু রমজান মাসেই আমার এই 55,000 টাকা লটের কিছু গরু থাকবে। আর আশা করি এগুলো নিয়ে যায় যদি কেউ খামারে লালন পালন করে, তাও আশা মগো সেই খামারটা লালন পালনে অবশ্যই লাভবান হবে, লসের কোনো অংশ নাই। রনি ভাই তারপরে এপাশে একটু বড় সড় বকনা দিচ্ছি, এটা এটার বয়স আছে আপনার হচ্ছে 8 মাস প্লাস বয়স। এগুলার দুইটা জোড়া রাখছি, এই জোড়া হলো আপনার 1,20,000 টাকা। আচ্ছা, এটা 1,20,000 টাকার জোড়ার 1 নম্বর বকনা, 1 নম্বর বকনা আছে এটা। এটার জাতমান বয়সটা? এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলো আপনার যে ওই যে ক্যাডবেরি চকলেট আছে না, যে যে মিল্ক ক্যান্ডি যে চকলেটগুলো, যে চকলেটের উপরে যে ছবির যে একটা গরুর যে লোগোটা থাকে সেই লোগোটা অনুসারে এই গরুটা, এই গরুটা চামচাটা দেখেন ভাই, দেখি রনি ভাই এটার নিবিলটা। আচ্ছা, এটার উলানটা দেখেন দর্শকদের, দেখছেন কী পরিমাণ উলান, উলানে কিন্তু বেশ জায়গা ভাই। আচ্ছা, আর নিবুল চারটা দেখেন, এবং এই যে চামড়াটা দেখছেন উলানে যে কী পরিমাণ জায়গা। আসলে এত বড় ছোটো গরুদের চামড়া টানে দেখানো বা উলানটা দেখানো ঠিক না হাত দিয়ে, তারপরেও আসলে দেখাতে হয় জিনিসগুলো, যে আসলে ভিতরে কী সুন্দর আছে জিনিসটা। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা 1,20,000 টাকা জোড়া, এটা 1 নম্বর বকনা। আসলে এটা খুব একটা স্ট্যান্ডার্ড একটা খুব গরু, যা আদর্শ গাভির যে সিমটম, যে বৈশিষ্ট্যের ভিতরে সব কিছু বিদ্যমান আছে, মাজার শেপটুকু বেশ ভারী মাজার, একটা ডাবল বডির গরু, এবং আদর্শ গাভির যে সিমটমটা তার ভিতরে আছে অবশ্য, মানে নির্ধারিত আছে। তো বন্ধুরা দেখলেন এটা আপনারা 1,20,000 টাকা জোড়ার 1 নম্বর বকনা হলস্টেইন ফ্রিজিয়ান, এটার বয়স হবে আনুমানিক 8 মাস প্লাস। 8 মাস প্লাস তারপরে দেখছেন এটা 1,20,000 টাকা জোড়ার, এটা 2 নম্বর বকনাটা। এটা জাতমান বয়সটা ভাই? এটা হলো অরিজিনাল অস্ট্রেলিয়ান জাত ভাই। বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 8 মাস প্লাস বয়স আছে। এর পায়ের খুরগুলা দেখান, যে মোটুমাত করে দেখেন সব সাদা, পেটের নিচের অংশটাও দেখেন খুব সাদা, ঠিক আছে শেপটাও কিন্তু ভাই সাদা। হ্যাঁ, আর এ দেখেন একটা জিনিসের লক্ষ্য করতে হবে, যে অরিজিনাল অস্ট্রেলিয়ান গরুর যেটা আছে, ঠিক আছে যেখানে দেখতে হবে সেখানে এমন বিদ্যমান থাকতে হবে, এটাই হলো অরিজিনাল অস্ট্রেলিয়ান জাতের গরুর বৈশিষ্ট্য। আর লেজের অংশ দেখবেন একটুটুকু সাদা আছে, এদের সাদা থাকতে হবে, পায়ের খুরগুলো সাদা থাকতে হবে, মাথায় একটু তোলা সাদা চিহ্ন থাকতে হবে, বডিটা পুরো কালো থাকতে হবে, সেটাই হলো অরিজিনাল অস্ট্রেলিয়ান। আচ্ছা, দেখেন নিপুলটা ঠিক আছে নাকি? আচ্ছা, এই নিপুলটা দেখেন ভাই, দেখছেন এ দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে, নিপুল ঠিক আছে, ওখানে কিন্তু দেখেন কোনো রকম মাংসের কোনো স্কুইজ নাই, দেখছেন, এবং যেদিকে দেখাবেন সেদিকে যেন দর্শক দেখতে পারে যে আসলে ভিতরে কী আছে এর ভিতরে, দেখেন দর্শককে। আচ্ছা, খুব বড় মাপের একটা গাভি হবে এবং অনেক দুধের একটা গাভি হবে। অপর পাশ থেকে দেখছেন আর সেই খাওয়া ভাই, এই গরুটা একটু হালকা গায়ে কাবু আছে, তবে এটাকে নিয়ে যায় কীটনাশক জিঙ্ক লিবারটনিক করলে এই গরুটা যখন হেলদি হয়ে যাবে তখন কিন্তু ভাই 1,10,15 গরু এটা। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন এটা আপনারা 1,20,000 টাকা জোড়া 2 নম্বর বক্তাটা, এই বক্তাটার বয়স হবে আনুমানিক 8 মাস প্লাস। 8 মাস প্লাস রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্য বেশি কিছু বলবো না, রমজান মাস বেশি কথা বলাটাও ঠিক না, তো আমার যে গরু যদি ভালো হয় দর্শক নিবে, খারাপ ভালো না হলে নেওয়ার দরকার নাই। আমি যে 55,000 টাকার যে লটটা দিছি এখানে যে গরুগুলো আছে খুব রিজনেবল প্রাইসে, আসলে খুব সীমিত লাভে, লাভ না বললেই চলে, রমজান মাস লাভ তো সারা জীবন করলামই, তো যাকে এই মাসে তো কিছু ছাড় দিয়ে দিই দর্শকদের, তো আসলে সেই উপলক্ষে এইগুলো ছাড় দিয়ে দিছি। আর যাদের গরু পছন্দ হবে তারা আমার কাছে সব জানে, রনি ভাই কাজ ফিক্সড রেট দেওয়া আছে, তারা সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ সে সেটা বুকিং দেবে, আর সিঙ্গেলও নিতে পারবে। আর অযথা এই রমজান মাসে রোজা থেকে, কারণ সবারই কথা বলতে কিন্তু খুব বিরক্ত বোধ মনে হয়, শুধু যাদের মানে গরুর বিষয়ে সম্পর্কে যারা জানতে ইচ্ছুক তারা অন্তত পক্ষে তারাবির নামাজের পরে ফোন দিয়ে তারা পরামর্শ নেবে, এটা রিকোয়েস্ট করবো। আর যাদের গরু পছন্দ হবে তারা অবশ্যই বায়না করে দিবে, আর ভালো যাদের গরু ভালো না লাগবে না, দাম বেশি মনে হবে, তাদের নেওয়ার দরকার নাই, আরও প্রোগ্রাম আছে দেখে তারা গরুটা নিতে পারবে। দর্শকদের এর থেকে বিষয়ে কিছু বলবো না আমি। রনি ভাই সময়টার জন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।